আজকে থেকে জার্মানি মোটামুটিভাবে ওপেন হলো, এগুলো সবই আগে বন্ধ ছিল। যারা এতদিন আমার সাথে ছিলে, আমার পাশাপাশি ছিলে আমার ব্লগগুলোতে, তারা সবাই জানে রাস্তা দিয়ে আমি প্রতিদিন হেঁটে হেঁটে যাই। তো এগুলো আগে বন্ধ ছিল, এই দোকানটা খোলা ছিল অবশ্য। সো চলো সামনে যাই, দেখি কী অবস্থা। ছোটোখাটো বেশ কিছু দোকানই খুলে গেছে, মানে যেগুলো এতদিন বন্ধ ছিল। এখন বেশ সকাল, বেশ সকাল বলতে 11টা বাজে আর কি। তো সেই জন্যই হয়তো একটু ভিড়টা একটু কম দেখছো, বা মাত্র খুলেছে। তো তো এই যে এটা, এই দোকানটা একেবারেই বন্ধ ছিল। এটা একটা নতুন দোকান আমাদের এখানে। তারপর অপোজিটে যে দোকানগুলো দেখছো এগুলোও বন্ধ ছিল। এই বেকারিটা খোলা ছিল অবশ্য। আর হ্যাঁ, শহরের অনেক কিছুই ওপেন হয়ে গেছে। ড্রাইভিং স্কুল, অয়েল শপ, এই চশমার দোকান, সেই সাথে অনেক কিছু, এগুলো সবই বন্ধ ছিল। দোকানগুলো খুলেছে, ভালো লাগছে, মনে হচ্ছে শহরে প্রাণ ফিরে এসছে। সো আমি 11টা বাজে কাজে ঢুকে যাব। কাজ থেকে বের হয়ে দেন বাকিটা দেখাবো, যে আমাদের এখানে যে শহরে আমি থাকি সে শহরের পরিস্থিতি কী। ভালো লাগছে, সত্যি অনেক বেশি ভালো লাগছে। কাজের জায়গায় বিশাল অবস্থা, কন্ট্রোল চলে এসছে এখন, সমস্ত কিছু চেক করবে। আল্লাহরে, আমার এত টেনশন লাগতেছে আজকে, আমি জানি না আজকে আমার কী অবস্থা হবে। সো আজকের দুপুরের অবস্থা, মানে হচ্ছে আজকে থেকে খুলে গেছে বলেছিলাম যে অনেক কিছুই খুলেছে। যেমন হচ্ছে তোমার এই গোল্ডের দোকানটাও খোলা ছিল না, যেটা কিনা আজকে খুলে গেছে। ভালো লাগে যখন হচ্ছে দেখি যে আস্তে ধীরে জনজীবন স্বাভাবিক হচ্ছে, দেখতেও ভালো লাগে। সো এই বেকারি, এটা অবশ্য খোলা ছিল, তবে বেশিক্ষণ থাকতো না। এখন নতুন নতুন, আচ্ছা এই যে এই দোকানটা, এটাও খোলা ছিল না, এটা খোলা ছিল না, এটা খুলেছে, তার পাশেরটা খুলেছে। বেশ কিছু স্ট্রিটমিটেন, মানে হচ্ছে আমাদের শহরের বেশ কিছু দোকানপাট খুলে গেছে, শহর ফিরে পাচ্ছে তার প্রাণ। আহারে, দেখতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এই যে দোকানটা খুলে গেছে, তারপর ও ও ও ওয়াও, সিমনটা খুলে গেছে, কাফ অফ খুলে গেছে, যাই চল তো সামনে। ব্যাপারটা কি জানো তো, যখনই আমরা মনে করি যে এটা নিষিদ্ধ, বা এখানে যাওয়া যাবে না, বা এটা বন্ধ হয়ে যাচ্ছে, বা এরকম কিছু, তখনই ওটা তোমার সবসময় লাগবে। মানে আমার তো এটা হয়, আমি জানি মানুষের জিনিসটা হবেই। যেমন যখন হচ্ছে গিয়ে কারফিউ স্টার্ট হলো, রিয়েলি বিশ্বাস করো, অনেস্টলি আমার 8টার পরেই বের হতে ইচ্ছা করতো। মনে হতো একটু বের হই, একটু দেখি দেখি, একটু দেখি তো কী দুষ্ট আমি, চিন্তা করে দেখো। অথচ এখন কিন্তু আর এরকম মনে হয় না। আচ্ছা, সো কাফ অফ খুলে গেছে, এবং এরা কি এত কিছু কেনাকাটা, ও মাই গড। তবে বোধহয় নিয়ম আছে, কিছু নিয়ম নিশ্চয়ই আছে। হঠাৎ করে তো মনে হয় ঢোকা যাচ্ছে না, নাকি ঢোকা যাচ্ছে। আচ্ছা, চেকিং করছে নাকি, ও আচ্ছা, চেক করে করে ঢোকাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না, জানি না কিভাবে ঢোকাচ্ছে। ওয়েট, এরা কাহিনী করে করে ঢোকাচ্ছে। আচ্ছা, তারপরও যে খুললো এটাই তো বেশি। পেছনে দেখলাম যে, দেখলাম যে কী পরিমাণ কেনাকাটা করেছে, মানে কী করবে মানুষ চিন্তা করা যায় না, পাগল হয়ে গেছে সবাই। অনেক অনেক ভালো লাগছে আসলে দেখে, মজা পাচ্ছি। সবার হাতে অনেক অনেক জিনিস, আমার নিজেদের, আমাদের, আমি বাসায় গিয়েই এখন তোমাদের ভাইয়াকে বলবো যে সব কিছু খুলে গেছে, তো আমাদের একটু শপিংয়েরও দরকার আছে। কাফ অফ খুলে গেছে, আচ্ছা, তার মানে হচ্ছে শপিং স্টার্ট করা যায় এখন। আবার ভাববে না যে চাইলেই শুধু শপিং করি না। এই যে আমাদের যে 6-7 মাস গেল, অলমোস্ট 6, হ্যাঁ আর একটু বেশি হবে, তো এই এত মাসের ভেতরে কিন্তু আমরা কোনো কিছু কেনাকাটা করতে পারিনি। কিন্তু আমাদের অনেক এসেনশিয়াল কিছু জিনিস আছে যেগুলো সত্যি খুব দরকার হয়। শীতের দিন গেল, শীতের যে জুতা আছে সেটা আনফর্চুনেটলি আমার তো কোনো সমস্যা করেনি, কিন্তু তোমাদের ভাইয়ার একটু সমস্যা হয়েছিল, ওর নতুন কেনাটা খুবই জরুরি ছিল।
কোনো না কোনোভাবে পার পেয়ে গেছি, এই কারণে যে যেহেতু গাড়িতে চলাফেরা করাটা হয় বেশি, সেক্ষেত্রে ওকে ঠিক আছে চলো, কিন্তু বেচারা কষ্ট করেছে, কারণ ওই তোমার যে দেশে যেরকম জিনিসপত্র, যে মানে ঠান্ডার যেরকম কাপড় চোপড় পরা উচিত, ওভাবে না চললে মানুষ অসুস্থ হয়ে যায়, সো সেরকম। তারপর আমার ছেলেরা, ছেলেরা দেখো চুলের কী অবস্থা, চুল কাটতে হবে, সেটার এখন হচ্ছে আবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না, এত ভিড়। সো আমি ওটাকে না হয় বাদে দিলাম, ঠিক আছে দুদিন পরে না হয় সেটা করতে পারবে, বাট কাপড় চোপড়, বাচ্চা মানুষ, ছেলে মানুষ বোঝোই তো, ওরা ধামধাম করে বড় হয়ে যাচ্ছে না খুব তাড়াতাড়ি, তো ওদের তো কিছু না কিছু লাগে। সো সেক্ষেত্রে আবার তোমার এখন আমাদের জন্য ভালো হলো যে এই জিনিসগুলো আমরা করতে পারবো। আমার জ্যাকেট, তো একই জ্যাকেট দিয়ে মানে কভার করে দিলাম পুরো শীত, কিছু করার নাই। আচ্ছা ওদিকটার গেলাম না, মোটামুটিভাবে সবই খোলা আছে, ভাল লাগছে, ও শান্তি শান্তি শান্তি। আজ নারী দিবসের বিশেষ একটা লাইভ হবে, খুব গুণী গুণী তিনজন ছোট বোনের সাথে লাইভ করব, তো একটু রেডি হয়ে নিচ্ছি ঝটপট ঝটপট করে, সাথে থাকো পাশে থাকো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সবাই সবার পাশে থাকবেন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, সবাই সবাই আল্লাহ হাফেজ। এই হচ্ছে গিয়ে ফাইনাল লুক, আই এম ভেরি সরি এতটা ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে ভিডিওটা আমি শেষ করতে পারিনি। যাই হোক, আজকে খুব সুন্দর একটা নীল কালারের একটা শাড়ি পরেছি, যেটা কিনা আমার অনেক অনেক প্রিয়। আর হচ্ছে গলার এটা কিন্তু বাংলাদেশ থেকে, এটা রুমি, যদি তুই ভিডিওটা দেখিস, আমি কিন্তু পরেছি, ইটস ভেরি নাইস। এবং যে ফিঙ্গার রিংটা যেটা আমি পরেছি, এক সেকেন্ড আমি দেখাই, সো এটা কিন্তু রিংটা, এটা কিন্তু 6 ইয়ারের, প্রচণ্ড পরিমাণ ভালোবাসে 6 ইয়ারকে। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো। আজকে নারী দিবসের বিশেষ আমাদের আয়োজন, এবং আজকে আমি কিছুই করিনি, সবই হচ্ছে গিয়ে তোমাদের ভাইয়া করেছে। তোমাকে দেখাবো না? আচ্ছা না, সে চাচ্ছে না, কারণ হচ্ছে সবাই খুব ক্লান্ত। আচ্ছা এটা খুবই মজা হচ্ছে, ইয়াম ইয়াম একদম, মাত্র কিন্তু ওটা কি মাত্র কিন্তু এটা ওভেন থেকে বের হয়েছে, খুবই মজার সালাদ, সেই সাথে দারুণ মজার ড্রেসিং এবং ইয়ামি ইয়ামি চিকেন, এবং তার সাথে যেটা আছে সেটা হচ্ছে কয়টার বাকেট বললে তো বুঝবে না, বুঝবে তো না, তাই না? এটা হচ্ছে গিয়ে না, এক মিনিট, এটা হচ্ছে গার্লিক বান, এবং অনেক মজা হয় খেতে, খুবই মজা, দেখো দারুণ ফ্যান্টাস্টিক একটা মজা। এখন আমরা সবাই ইয়াম ইয়াম করে খাবো, তামা তামা করে খাবো। আমি নারী, নারী কোনো দুর্বল শব্দ নয় যে বারবার বলতে হবে নারী শক্তিশালী, আমি সব পারি। আমি নারী, আমি স্বাধীনভাবে জন্ম নিয়েছি ঠিক কোনো পুরুষের মতো, মা আমায় সমানভাবে বুকে জড়িয়েছে, তাই বলতে হবে না নারী কোনো সমান অধিকারের শব্দ। আমি নারী, আমি গৃহিণী, আমি নারী, আমি কোমলমতি, আমি নারী, আমি সুন্দরী, আমি নারী, আমি মাতৃত্বের ধারক, আমি নারী, আমি সর্বগুণী, আমি নারী, আমি অল্পতে কাঁদুনি, আমি নারী, আমি প্রেমের সঞ্চারী, আমি নারী, আমি কোনো দুর্বল শব্দ নই যে বারবার বলতে হবে নারী শক্তিশালী, এই সব আমারই। আমি নারী,
আমি কোমলমতি, এটাই আমি। আমি নারী, আমি সাজি, আমি নারী শাড়িতে আমি রূপসী, আমি নারী ঠোঁটে গোলাপি রং আমার অধিকার, আমি নারী কানে দুল পায়ে নূপুর আমার অলংকার, আমি নারী চোখে কাজল মাথায় বেলি আমার শখ। নারী কোনো দুর্বল শব্দ নয় যে বারবার বলতে হবে নারী শক্তিশালী। আমি নারী, আমি সব পারি না, আমি নারী আমি রাধি, আমি নারী আমি ঘর সাজাই, আমি নারী আমার বুকে তুমি সুখ খুঁজো, আমি নারী আমি তোমার প্রতীক্ষায়, আমি নারী আমি স্বপ্ন সাজাই ছোট্ট ঘরের, আমি নারী আমি সুখ খুঁজি জামদানি বেনারসি কিংবা হলুদ টাঙাইলে, আমি নারী এটাই আমি। নারী কোনো দুর্বল শব্দ নয় যে বারবার বলতে হবে নারী কোনো শক্তিশালী শব্দ।